মিনিটের মধ্যে দূর কমা এগারো কোটির পাশে আসে আর পঁয়তাল্লিশ লাখ বা পঞ্চাশ বা সত্তর লাখ তাদের কোনো কিন্তু জমি পাঠায় না এবং নন নোটিফাইড বস্তি। অদ্ভুত ব্যাপার হচ্ছে সরকারের অনেক আবাসন প্রকল্প আছে, সেই প্রকল্প থেকে এই বস্তিবাসীরা বাদ। যদি আমাদের দেশে 5 কোটি বস্তিবাসী থাকে তাহলে তার মধ্যে 3 কোটি প্রায় মানুষই বস্তিবাসী যারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারছেন না। তাহলে আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা হচ্ছে সমস্ত বস্তিগুলিকে আইনগত স্বীকৃতি দিতে হবে, সমস্ত বস্তির মানুষদের জমির পাট্টা দিতে হবে বা লিজ দিতে হবে, আর সমস্ত বস্তিতেই সরকারি যে জমি, সমস্ত বস্তিতেই সরকারি যে যারা জমিতে বা রেলের জমিতে যারা বসবাস করছে সরকারি প্রকল্পগুলো সমস্ত বস্তিতেই কার্যকরী করতে হবে। এটা শুধু বেছে বেছে স্বীকৃত বস্তি হবে না। হাউজিং ফর অল, আমার বাড়ি, গীতাঞ্জলি বা অন্যান্য যে বস্তি উন্নয়নের কর্মসূচি এগুলো পালন করতে হবে, এগুলোকে সমস্ত বস্তিতে এটা কার্যকরী করতে হবে। আজকে আপনাদের কর্মসূচিটা কী আছে? আজকে আমাদের কর্মসূচি 5-6 কিলোমিটার পদযাত্রা করে লং মার্চ করে এখানে আমরা অবস্থান করছি। আমাদের প্রতিনিধি দল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কাছে, আমাদের ডিভিশনাল কমিশনারের কাছে ডেপুটেশন দিতে গেছে। তারা ডেপুটেশন দেওয়ার পর ফিরে আসবে, কী আলোচনা হলো। আগামীকাল আমরা বিধানসভাতে মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে চেয়েছি, সেখানে আমরা আমাদের আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলে এসেছিলাম, তার আগে একটা উনি বলেছিলেন একটা চিঠি দেওয়ার জন্য, উনিও বললেন ঠিক আছে আপনি আমার কাছে পাঠান। কালকে আমরা যাব মুখ্যমন্ত্রীর কাছে, যদি আমি যাব, আমাদের আরও 5 জন প্রতিনিধি দল থাকবে। কালকে আমাদের আরও কতগুলো জায়গাতে আরও কতগুলো মন্ত্রীর কাছে, কতজন মন্ত্রীর কাছেও আমরা কালকে যাব। আমাদের এই আন্দোলন শুধু শিলিগুড়িতে নয়, রাজ্যব্যাপী চলবে এবং এটা সারা দেশব্যাপী চলবে। শহরের মানুষের যে নানা ধরনের সমস্যা, বিশেষ করে বস্তিবাসী গরিব মানুষের সমস্যাগুলো বাড়ছে এবং এটা বাড়তে থাকবে। বিজেপি বা তৃণমূল কংগ্রেস এই সমস্ত মানুষের দাবি দেওয়া নিয়ে কোনো আন্দোলন করে না, তারা ধর্মের সুড়সুড়ি দিয়ে এদের ভোটে ব্যবহার করে কিন্তু এদের দাবিতে কোনো আন্দোলন করে না, একমাত্র করি আমরা। আজকে হাজার হাজার মানুষ এখানে এসছে, এত মানুষ এসছে, এত মেয়েরা এসছে, এত ইয়ং তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা এত এসছে এবং তারা সবাই খুব একেবারে জঙ্গি মেজাজে তারা এখানে উপস্থিত হয়েছে এবং তাদের আমাদের বক্তব্য হচ্ছে যতদিন ধরে দাবি আদায় হবে না ততদিন ধরে এই আন্দোলন চলবে।